দীর্ঘ প্রতীক্ষার অবসান, অবশেষে দিনহাটা শহরের মিনি স্টেডিয়াম তৈরির কাজের সূচনা হলো। মঙ্গলবার শহরের পায়োনিয়র ক্লাবের প্রাঙ্গণে মিনি স্টেডিয়াম তৈরির কাজ সূচনা করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তথা দিনহাটার বিধায়ক উদয়ন গুহ। পাশাপাশি বয়েজ ক্লাবের এলাকা থেকে চরক মেলা মাঠ পর্যন্ত হাইড্রেন তৈরির কাজেরও সূচনা হয় এদিন। জানা গেছে, প্রায় 1,58,53,556 টাকা টেক জানা গেছে প্রায় 1,58,23,596 টাকা ব্যয়ে তৈরি হবে এই দুটি প্রকল্প উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের সহযোগিতায়। এদিনের অনুষ্ঠানে সেখানে মন্ত্রী ছাড়া উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সৌরভ ভট্টাচার্য, দিনহাটা পৌরসভার চেয়ারম্যান গৌরীশঙ্কর মাহেশ্বরী, ভাইস চেয়ারম্যান সাবির সাহা চৌধুরী, পায়োনিয়র ক্লাবের সভাপতি ডক্টর অমল বসাক সহ আরও অনেকে। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী উদয়ন গুহ জানান, 6 মাসের মধ্যেই তৈরি হয়ে যাবে এই মিনি ইনডোর স্টেডিয়াম। খেলাধুলার বিভিন্ন রকম সুযোগ সুবিধা মিলবে সেখানে। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের এই মিনি স্টেডিয়াম পুরোপুরিভাবেই তৈরি করে দিলেও দেখভালের দায়িত্বে থাকবে ক্লাব কর্তৃপক্ষের, এমনটাই তিনি জানিয়েছেন। এরকম কোনো কথা ছিল, হয়নি বা বারবার বলা হয়েছে, অনেকদিন থেকেই মানুষের মনে একটা আশা ছিল, মানুষের মনে আশা ছিল, সেই আশাটা আমরা পূরণ করছি। আমাদের 6 মাস টাইম দেওয়া আছে, আমরা আশা করি 6 মাসের মধ্যে কাজ শেষ হয়ে যাবে, কারণ অর্থের কোনো সমস্যা নেই। এই আসছি তারা, অর্থের কোনো সমস্যা নেই, আমরা যাদের কাজ দিয়েছি তাদের অভিজ্ঞতা আছে কাজ করার, সব মিলিয়ে দ্রুত কাজ শেষ হবে বলেই আশা করি। সঙ্গে এলাকাতে একটা স্টেডিয়াম ছিল, সেই স্টেডিয়ামটাও এখনও প্রায় কোনো কাজই হচ্ছে না সেখানে, আর নতুন করে মিনি ইন্ডোর স্টেডিয়াম হচ্ছে দিনহাটা শহরে, ওই সেই জন্যই একটা স্টেডিয়াম আর মিনি ইন্ডোর স্টেডিয়ামের মধ্যে তো আসমান জমিন ফারাক আছে। স্টেডিয়ামের অনেক ক্রাইটেরিয়া আছে, সেগুলো তো মিনি ইন্ডোরের দরকার নেই। মিনি ইন্ডোরে জায়গা কম, মিনি ইন্ডোরে আর্থিক বরাদ্দ স্টেডিয়ামের তুলনায় কম, মিনি ইন্ডোরে স্টেডিয়ামের ক্ষেত্রে একটা এন্ট্রান্সের ব্যাপার থাকে, যার বড় একটা রাস্তার দরকার স্টেডিয়াম পৌঁছতে, পার্কিংয়ের জায়গার দরকার। যারা ওটা পরিকল্পনা করেছিলেন সেখানে মনে হয় পরিকল্পনার খানিকটা খামতি ছিল, যার ফলে মানে রাস্তা অ্যাপ্রোচ রোড টুয়ার্ডস স্টেডিয়াম সেটার কোনো চিন্তাভাবনা হয়নি। যারা খেলোয়াড়রা আসবেন বা দর্শকরা যাবেন তারা গাড়িগুলো কোথায় পার্ক করবেন সেগুলো নিয়ে চিন্তাভাবনা হয়, সব মিলিয়ে একটা ঘাটতি থেকে গেছে। এখানে আমরা একেবারে পরিকল্পনা মাফিক কাজ করছি, কাজেই এটা মানে থামার কোনো ব্যাপার নেই, এটা শেষ শুরু হবে শেষ হবে। এখন কি দিনহাটাবাসী কোনো স্টেডিয়াম পাবে? এটা কখন কে কার কপালে কি আছে বলা মুশকিল, আমি এখনই এই ব্যাপারে কোনো মন্তব্য করতে পারছি না। বামনহাট বোস হিরো শোরুম নিয়ে এলো অল নিউ মডেল ওল্ড হিরো গ্ল্যামার, এছাড়াও পাচ্ছেন অত্যাধুনিক টেকনোলজিতে ভরপুর কোটার ও প্রিমিয়াম বাইকের নতুন সম্ভার। সহজ কিস্তিতে ন্যূনতম ডাউন পেমেন্টে নিয়ে যান বাইক, প্রতিটি বাইকের সাথে পাবেন নিশ্চিত উপহার। চলে আসুন বামনহাট বোস হিরো শোরুমে, বিশদে জানতে যোগাযোগ করুন 8537848।